মেক্সিকান বারমুডা গ্রাস যা বাংলাদেশের লন কার্পেট ঘাস হিসেবে বেশি পরিচিত। চাঁদপুরে বাড়ছে এই ঘাসের চাষ, বাণিজ্যিকভাবে চলছে এর আবাদ। দুই বছর আগে ঢাকা থেকে এই ঘাসের বীজ সংগ্রহ করেন চাঁদপুর সদর উপজেলার বহরিয়া দোকানঘর এলাকার গোলাম রাব্বি। প্রায় 40% পরিত্যক্ত জমি ভাড়া নিয়ে পরীক্ষামূলকভাবে সবুজ কার্পেট ঘাসের চাষ শুরু করেন তিনি। বর্তমানে 90,000 বর্গফুট জমিতে কার্পেট ঘাস চাষ করছেন রাব্বি। লাভজনক ব্যবসা হওয়ায় অনলাইনে এখন এই ঘাস সারা দেশে বিক্রি করছেন তিনি। এরা দেশে তো নতুন, এই জন্য বেশি ইনভেস্ট করতে পারি না, তখন 1,20,000 টাকা ইনভেস্ট করছি। পরে যখন দেখি এটা আছে বাংলাদেশ আইতে আছে, তখন ইনভেস্ট আস্তে আস্তে বাড়াই। এখন বর্তমানে যে ইনভেস্ট, যে ঘাস আছে এখন বর্তমানে 50,00,000 টাকা উপরে আমার ঘাস আছে। রাব্বির কার্পেট ঘাস চাষ প্রকল্পে বর্তমানে অর্ধশত লোকের কর্মসংস্থান হয়েছে। রাব্বি ব্যাট থেকে দেখতেছি, শিখতেছি, আমরা যারা বেকার আছি তারাও ভবিষ্যতে করার চিন্তাধারা করতেছি। এলাকার জনগণ, যুবক ছেলেরা এই উদ্যোগ নিয়ে কাজ করার আগ্রহ জাগছে। কার্পেট জাতীয় এই ঘাস চাষ স্থানীয় বেকার যুবকদের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছে। এই ধরনের ঘাস চাষে বেকারত্ব দূর করার কথা জানিয়েছে স্থানীয় যুবকরা। আমরা 50-60 জন মানুষ কাজ করি সবসময়, সবার জীবিকা নির্ভর হইতেছে। কার্পেট জাতীয় ঘাস চাষাবাদে বেকার যুবকরা আগ্রহী হলে তাদেরকে স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। এই ঘাস চাষের জন্য আমাদের চাঁদপুর জেলায় কোনো সরকারি কর্মসূচি নাই, যদি ভবিষ্যতে আসে আমরা কৃষকদেরকে পরামর্শ দেব। কার্পেট জাতীয় এই ঘাস প্রতি বর্গফুট 80 টাকা দরে বিক্রি হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।